দোয়া না করার জন্য আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা সেটা কি জানেন বলে যে আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি হুজুর মানুষ কোথাও আমল করেন ওনাদের তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিশের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাহামকে সৃষ্টি করার পর সকল ফিরিস্তাকে ইবলিস তাদের মধ্যে সামিল ছিলেন এবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন সে সহ সবাইকে যখন আল্লাহ রব আলামিন সেজদা করতে নির্দেশ করলেন সবাই সিজদা করলো ইবলিস সেজদা করলো না কেন সেজদা করলো না আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার সামিল এটা সাধারণ কুফুরি না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনে আপনাকে বললো এটা কর আপনি বললেন আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলিশ সেই কাজটা করছে বুঝার চেষ্টা করেন এই রকম এই রকম জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা সরাসরি বিয়াদবি করা কার সামনে বিয়াদবি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না যাদের সামনে বিয়াদবি করলে কল্লা উড়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বিয়াদবি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব তার সামনে বিয়াদবি করছে কে ইবলিস বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন ওই টাইমে আল্লাহ রব আলিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি করুক চাইতে ইবল নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমত পর্যন্ত কেউ করবেও না। এই রকম নাফরমানি করেছে আবা আবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাছাকাছি থেকে ফেরেস্তাদের মধ্যে বাদ করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালিব থাকে সাবাকাত রহমতি আলা গদাবি অর্থাৎ হাদিসি কুচিতে আছে আল্লাহ তালা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে ইবলিস সেটা জানতো এই জন্য ওই রাগের সময় করেছে ওই সময়টাতে হুট করে একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরুজ মিনহা রাজিম যাও বের হও জান্নার থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে পড়ছে কি দোয়া আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথারা করে ছাড়বো এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেস্তা এরা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এগুলো সব সাক্ষাৎ ফেরেস্তা আমার তো কষ্ট হয় ফজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু মেজ করে না অলসলের ভাব আসে না আপনার তো আসে না মার্শাল্লা সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে আলোচনা আছে সেখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ও শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গা না যেখানেই শয়তান বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ তালা কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখরুজ মিনহা ফাইন্না করাজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কি এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাবো যেহেতু থাপ্পড় খাবো কিছু চাইলে যে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইব্লিজ ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের হতে হলো লা খায়দান্না লা হম রথকাল মুস্তাকিম আল্লাহ আপনার সেরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লা কয়দান্না আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন লামেতা কি নুনে তাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সেরাত মুস্তাকিম ওইটার ওই ছেরাতের মুস্তাকিমের রাস্তায় আমি বসব বসে আমি তাদেরকে গোমরা করব গোমরা যে করবে সেখানেও বলেছে আমি আপনার আদম সন্তান প্রত্যেকটাকে পথ করে ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তার দিয়া মন্দটা করাবো ইবলিশ সে ইবলিসি করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিশই করার পারমিশন চাইছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তালা বলেছেন ইন্না কামিনাল মঞ্জরিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট ফিরোতে ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক ফিরোতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলছে আল্লাহ ওয়াদা করছে না দোণী তোমরা আমার কাছে দোয়া করো আস্তে আজিবিলাক আমি দোয়া কবুল করবো আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুনাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার দো আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে তবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইরা আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার বেশি ইম্পর্টেন্ট আপনি না সেটা তো দোয়াটা কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় কাছে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেয়ামতের ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সব করতে কে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে নাই ওটা জমা করে রেখে আখারে তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখেরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব। অতএব দোয়া করব তো ইনশাআল্লাহ